এই ধরনের কাজের ম্যাথগুলো কিভাবে খুব দ্রুত ইকুয়েশনের মাধ্যমে করা যায় আমরা সেটা এখন একটু দেখব। ইকুয়েশনটা কার হবে একটু দেখি। ইকুয়েশনটা আমরা এখানে প্রথমে কাজ শুরু করেছিল এ, তারপরে কিছুক্ষণ পর এই এর সাথে এসে বি জয়েন করেছে এবং আলটিমেটলি কাজটি কি হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। তাহলে এই ওয়ান দ্বারা কি রিপ্রেজেন্ট করছে? এই ওয়ান দ্বারা ওই হোল কাজটাকে রিপ্রেজেন্ট করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাসেল রানা। আজকে আমরা টাইম এন্ড ওয়ার্কের একটি জটিল ম্যাথ কিভাবে ইকুয়েশনের মাধ্যমে খুব দ্রুত সলভ করা যায় তাই দেখাবো। এ অ্যালোন ক্যান রিড আ সার্টেন ফিল্ড ইন 15 ডেজ, দ্যাট মিন্স এ একটি মাঠের ফসল কাটতে লাগে হচ্ছে কতদিন? 15 দিন। যদি এ একা কাজ করে তাহলে ওই মাঠের ফসলটা কাটতে লাগে হচ্ছে 15 দিন, এন্ড এবং বি ইন 12 ডেজ, দ্যাট মিন্স বি যদি ওই মাঠের ফসল কাটে তাহলে একা কাটলে লাগে হচ্ছে 12 দিন। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ একা কাজ করলে লাগে 15 দিন, আর সেই কাজটি যদি বি করে তাহলে লাগে হচ্ছে 12 দিন। ফাইন, এখন কি বলছে যে এ বিং অ্যালোন এন্ড আফটার আ সার্টেন ইন্টারভেল, মানে এ কাজটি একা শুরু করেছে এবং কিছুক্ষণ পর বি জয়েন হিম এবং বি এসে এ এর সাথে জয়েন করেছে। ওকে, দ্য ফিল্ড ইজ রিড ইন 7.5 ডেজ, এবং ওই মাঠের ফসল কাটা 7.5 দিনে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। জানতে চাও হইছে হাউ লং ডিড এ এন্ড বি টুগেদার, দ্যাট মিন্স এ এবং বি তারা দুজন একসাথে কতদিন কাজ করেছিল সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে ম্যাথের আলটিমেট সামারিটা হচ্ছে এ একা একটি মাঠের ফসল কাটতে লাগে 15 দিন, ওই মাঠেরই ফসল যদি বি কাটে একা তাহলে লাগে হচ্ছে 12 দিন। এখন এ ওই মাঠের ফসলটা কাটা স্টার্ট করে দিচ্ছে, দ্যাট মিন্স প্রথমে এ কাটা শুরু করছে, তার কিছুদিন পর এসে বি এ এর সাথে জয়েন করেছে। এখন এই মাঠের ফসল কাটা 7.5 দিনে শেষ হয়ে গেছে, তার মানে এই কাজটি প্রথমে এ করছে, তারপরে এ এবং বি একসাথে করছে, করে ওই মাঠের ফসল পুরো কাটতে লাগছে হচ্ছে 7.5 দিন। জানতে চাওয়া হয়েছে তাহলে এ এবং বি তারা দুজন মিলে একসাথে কতদিন কাজ করেছিল। ওকে, এখন যে জিনিসটা আমরা না জানি সেটা ভেরিয়েবল ধরে নিব, কত দিনে দুজন মিলে কাজ করছে সেটা জানি না, তাহলে সেটা ধরে নিই লেট এ এন্ড বি টুগেদার ওয়ার্ক ইন এক্স ডেজ। তার মানে কি বলছি, আমরা জানি না এ এবং বি দুজন মিলে একসাথে কতদিন কাজ করেছিল, ধরে নিলাম এক্স দিন কাজ করেছিল। এখন আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করব। এখানে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা আমরা এখানে প্রথমে কাজ শুরু করেছিল এ, তারপরে কিছুক্ষণ পর এই এর সাথে এসে বি জয়েন করেছে এবং আলটিমেটলি কাজটি কি হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। তাহলে এই ওয়ান দ্বারা কি রিপ্রেজেন্ট করছে? এই ওয়ান দ্বারা ওই হোল কাজটাকে রিপ্রেজেন্ট করছে, আর ওই হোল কাজটা কে কে করেছে? কিছুক্ষণ করেছে এ এবং বাকি সময়টুকু এ এবং বি একসাথে মিলে করেছে এবং আলটিমেটলি কাজটি শেষ হয়ে গিয়েছে। তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন এইটার উপর বেস করে আমরা ম্যাথটি খুব দ্রুত সমাধান করে ফেলব। তাহলে আমরা বলি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কে কে কাজ করছে। প্রথমে এ কাজ করছে, তারপরে কিছুক্ষণ পর কে আয়েশা জয়েন করছে এ এর সাথে, এ তারপরে তার সাথে জয়েন করছে হচ্ছে বি, এবং আলটিমেটলি কাজটি কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আসি, আমরা ধরে নিয়েছি এ এবং বি দুইজন মিলে ওই কাজটি করেছিল হচ্ছে কতদিন? এক্স দিন। তাহলে কাজটা শুরু করেছিল কে? এ। তাহলে এ কতদিন করছে? মূল কথা হচ্ছে যে এই পুরো কাজটি শেষ হয়ে গেছে হচ্ছে 7.5 দিনে, এই 7.5 দিনের মধ্যে এ এবং বি দুইজন মিলে করেছে হচ্ছে এক্স ডে, সেটা আমরা ধরে নিলাম। তাহলে এ একা কতদিন করছে? পুরো কাজ যদি 7.5 দিনে শেষ হয়, এরই মধ্যে এ আর বি যদি এক্স দিন কাজ করে, তাহলে কি আমরা সেটা বলতে পারি না পুরো কাজটি যতদিনে শেষ হয়েছে তার থেকে যদি এ আর বি যতদিন কাজ করেছে সেটা যদি বিয়োগ করে দেই তাহলেই বের হয়ে আসবে যে এ আসলে একা কতদিন করছে?
তাহলে এ আমরা জানি পুরো কাজটি শেষ করতে লাগে হচ্ছে একা করলে 15 দিন এর মধ্যে এ একা কত দিন করছে ওই পুরো কাজ শেষ করতে লাগে 7.5 দিন আর এ এবং বি একসাথে করেছে হচ্ছে x ডে এইটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 7.5 - x এই যে দিনটুকু এইটুকু শুধু এ একা কাজ করেছিল এখন আসি পরবর্তী টাইমের কাজটুক কে করেছে এ এবং বি একসাথে করেছে এ একা করলে লাগে কত দিন 15 দিন ফ্র্যাকশনের নিয়মের ক্ষেত্রে ওই হরের জায়গায় ওই ব্যক্তি একা ওই কাজটি করলে কত দিন লাগে সেটা বসাইতে হয় তাহলে বি ওই কাজটি একা করলে লাগে হচ্ছে কত দিন 12 দিন আমরা দেখতে পাচ্ছি কিনা দেওয়া আছে এখন উভয়ই একসাথে মিলে কাজটি করেছে কত দিন করেছে হচ্ছে আমরা ধরে নিলাম x ডে করেছে তাহলে এও x ডে কাজ করেছে বিও x ডে কাজ করেছে দুইজন মিলে কাজটি শেষ করতে লাগে x ডে এই কথার অর্থ হলো এ একা x ডে করছে বিও কি সে x ডেই করছে এই হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা আলটিমেটলি কাজটি কি হয়ে গেছে শেষ হয়ে গিয়েছে এখন আসি এই ইকুয়েশন সলভ করলে x এর মান যা আসবে তাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট দ্যাট মিন্স এ এবং বি দুইজন মিলে একসাথে কতদিন কাজ করেছিল সেটা বের হয়ে আসবে তো এখানে আমরা যদি 15 7.5 - x এখানে আমরা লসাগুটা নিয়ে নেই 12 এবং 15 এর লসাগু হচ্ছে 60 এই 60 দিয়ে 15 কে ভাগ করলে হয় 4 4 দিয়ে x কে গুণ করলে হয় 4x প্লাস এই প্লাস 60 দিয়ে 12 কে ভাগ করলে হয় হচ্ছে 5 বার 60 আর 5 দিয়ে x কে গুণ করলে হয় হচ্ছে 5x ইকুয়াল হচ্ছে কি 1 এখন আমরা আসি তাহলে আমরা আরো একটা লাইন নিতে পারি সেটা হচ্ছে 7.5 - x ইকুয়াল 60 উপরে হচ্ছে 5 আর 4 গুণ করলে হচ্ছে কত 9x এখন আমরা পড়ে আসি আবারো লসাগু নিব 60 এবং 15 এর লসাগু কত হবে 60 হবে 60 দিয়ে এই 15 কে ভাগ করব পাবো হচ্ছে কত 4 4 দিয়ে এই 7.5 কে গুণ করলে আমরা পাবো 4 সাথে 28 আর 2 যোগ করলে কত 30 -4x প্লাস 7 দিয়ে 7 কে ভাগ করলে 1 1 দিয়ে এই 9x কে গুণ করলে কি হবে 9x ই হবে ইকুয়াল কি 1 ওকে ফাইন নেক্সট আমরা যদি বলি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 60 30 - এটা যোগ বিয়োগ করলে এখানে আমরা পাবো হচ্ছে প্লাস 5x ইকুয়াল 1 এখন এটাকে যদি আমরা বজ্র গুণ করে দেই তাহলে আমরা 30 প্লাস 5x ইকুয়াল 60 আর এইখান থেকে আমরা 5x ইকুয়াল 60 মাইনাস 30 বিয়োগ করে দিলে আমরা বলতে পারি 5x ইকুয়াল কত হয় এখানে হয় হচ্ছে 30 এখন উভয় পাশে 5 দ্বারা ভাগ করে দিলে x এর মান আমরা কত পাই 5 6 30 দ্যাট মিন্স কি 6 তাহলে ওই a এবং b দুইজন মিলে একসাথে কতদিন কাজ করেছিল a এবং b দুজন মিলে একসাথে আসলে 6 ডে কাজ করেছিল তাহলে আনসারটা কি হবে আমাদের 6 ওকে তার মানে আমরা টাইম এন্ড ওয়ার্কের ম্যাথগুলো খুব দ্রুত সলভ করতে পারবো যদি ফ্র্যাকশন মেথড আমরা একটু ভালো করে বুঝতে পারি ওকে দ্যাটস অল ফর দ্য টাইম বিং হিয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও